আমি তো বুঝলাম না মাছ কই যায় বাজারে থেকে মাছ আনি অত বড় দেখা রান্ধনের পরে পাতিলে দেই দুটো দুটো মাছ ঘটনা কি ঘরে তো বিলাইও নাই যে মাছ খেয়ে ফেলায় থাকলে তো মাথার মধ্যে বাড়ি দিয়ে ঘটনা আবার কিটা মাছ হইছে গিয়ে সুতে কাফের লাহাই যতবার দুই ভাই তত সুড হইব আনলে তো বাজার থেকে বড় মাছ আনুন ঠিক হই কিন্তু মাছ আমার দুইয়ে রান্ধন লাগে না আমার হইছে এক দূর ফাঁক ফুবিত্র ছাড়া তো রান্ধতাম পারি না তো মাছ তো দন লাগে নাহি দনের ফলে তো মাছ সুডু হয়ে ফরে এর লাগে তো কম টুকরা দেখুন যা আসলাম করো তুমি আমার লগে মাছ সুতি কাপড়ের মতন না মাছের লগে কাপড়ের সম্পর্ক দাও তুমি জীবনে পয়লা শুনলাম ভাইজান আমি গরিব বললাম না আমার দুষ্ট লাইন হ্যাঁ আমার অবস্থা করলাম এইরকম আসি না আমি ভালো বংশের মাইয়া বুঝু একটা হিস্টোরির কারণে আজ আমার বান্দিগিরি করুন লাগতেছে তোমার হিস্টরি আমার শোনানোর দরকার নাই এই হিস্টরি বহু তুনছি আর যতবার কও ততবার হিস্টরি লম্বা হয় রবারের মতন লম্বা হয় এই জানলে কি করলেন ভাইজান হ্যাঁ মাসের টুকরা কম হয় বইলে কি আমার সপ্তাহ দূর হ্যাঁ আমার কি হিস্টরি থাকতাম পারে না আমার অত কথা হুননের কাম নাই কালকে থেকে মাছ আমি দেবো মাছ কি সুতি কাপড়ের মতন না পলিস্টার কাপড়ের মতন এটা আমি দেবো না দেবতা 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 না